আদালতের নির্দেশনা সত্ত্বেও নাসরিন সুলতানার সঙ্গে কোনো ধরনের সমঝোতা হয়নি ক্রিকেটার আরাফাত সানির। নাসরিন সুলতানার পক্ষ থেকে আরাফাত সানির জামিন বাতিলের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে দেয়। এদিকে আরাফাত সানি তার আইনজীবীর মাধ্যমে জামিন বৃদ্ধির আবেদন করে। অপরদিকে নাসরিন সুলতানা আরাফাত সানির জামিন বাতিলের আবেদন করেছে আদালতে। নাসরিন সুলতানার আবেদন নামঞ্জুর করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জাহিদুল করিম ক্রিকেটার আরাফাত সানির জামিন আবেদন মঞ্জুর করে। এর আগে 10 এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি ও নাসরিন সুলতানাকে 15 মের মধ্যে সমঝোতার নির্দেশ দেয়। 9 মার্চ সমঝোতা হয়েছে বলে এই মর্মে আদালত আরাফাত সানিকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়, কিন্তু সমঝোতা না করে ওই দিনই স্থায়ী জামিনের আবেদন করে আরাফাত সানি। এ প্রসঙ্গে নাসরিন সুলতানাকে জিজ্ঞাসা করে আদালত, নাসরিন সুলতানাকে প্রশ্ন করা হয়, আপনার সাথে কোনো ধরনের সমঝোতা হয়েছে আরাফাত সানির? জবাবে নাসরিন সুলতানা বলে, আমার সাথে কোনো ধরনের সমঝোতা হয়নি। অন্যদিকে সানির আইনজীবী বলছে, সমঝোতা হয়নি, তবে প্রক্রিয়া চলছে। উভয় পক্ষের বক্তব্য শুনে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা তাদের দুজনের মধ্যে সমঝোতার নির্দেশ দেন। আদালত সূত্রে জানা যায়, গত 7 বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল। 2014 সালের 4 ডিসেম্বর অভিভাবককে না জানিয়ে বিয়ে করেছিল তারা। বিয়ের 3 বছর হয়ে গেলেও সানি ওই তরুণীকে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলে নেয়নি। 2016 সালের 12 জুন রাতে নাসরিন সুলতানা নামে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে আসল ফেসবুক আইডিতে মেসেঞ্জারে সানি এবং ওই তরুণীর কিছু অন্তরঙ্গ ছবি ফাটানো হয়। এরই পরিপ্রেক্ষিতে 2017 সালের 5 জানুয়ারি তথ্য প্রযুক্তি আইনে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি মামলা করে ওই তরুণী। ওই মামলার পর 22 জানুয়ারি সানিকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন তার একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর 24 জানুয়ারি রিমান্ড শেষে সানিকে কারাগারে পাঠানো হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলার রিমান্ড চলাকালীন অবস্থায় 23 জানুয়ারি আরাফাত সানির বিরুদ্ধে যৌতুক আইনে আরও একটি মামলা করে ওই তরুণী। 20 লক্ষ টাকা যৌতুকের জন্য মারধরের অভিযোগ করে 1 ফেব্রুয়ারি আরাফাত সানি ও তার মায়ের বিরুদ্ধে আরও একটি মামলা করে একই তরুণী। এ সমস্ত মামলায় প্রায় 50 দিন কারাগারে আটক ছিল আরাফাত সানি। এরপর ওই তরুণীর অনাপত্তিতে 15 মার্চ জামিনে মঞ্জুর হয় আরাফাত সানির।